সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। অনলাইন ক্লাসে, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের চতুর্দশ অধ্যায়টি সম্পর্কে বিস্তারিত জানব এবং পড়ব। তোমরা জানো যে চতুর্দশ অধ্যায়টিতে রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। আমরা সবাই জানি বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের একটি দেশ। অনেকগুলি প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে আঘাত হানে, পরপর আসে, এবং এই প্রাকৃতিক দুর্যোগ সামলাতে গিয়ে আমাদের দেশের মানুষজন অনেকটা ক্লান্ত। প্রাকৃতিক দুর্যোগ আমাদের পরিবেশ, আমাদের অর্থনীতি, আমাদের সামাজিক অবস্থা, সব কিছুকে বলতে গেলে নিয়ন্ত্রণ করে থাকে। এই প্রাকৃতিক দুর্যোগ আমরা জানি, প্রাকৃতিক দুর্যোগ বলতে যেটা বোঝায়, প্রকৃতি প্রদত্ত যে দুর্যোগগুলো হয়, প্রকৃতি প্রদত্ত দুর্যোগগুলোর মধ্যে আমাদের দেশে যেগুলো বেশি হয় তার মধ্যে বন্যা অন্যতম একটি প্রাকৃতিক দুর্যোগ। ও তার আগে একটু বলে নিই আমরা প্রাকৃতিক দুর্যোগ কি। প্রাকৃতিক দুর্যোগ বলতে আমরা বুঝি প্রকৃতি প্রদত্ত কোনো দুর্যোগ। যখন প্রকৃতির যে উপাদানগুলি রয়েছে, প্রকৃতির আবহাওয়ার যে উপাদানগুলি রয়েছে, সেগুলোর কারণে যখন প্রকৃতি আমাদের জনজীবনে বিরূপ প্রভাব ফেলে, আমাদেরকে ক্ষতির সম্মুখীন করে, আমাদেরকে অসুবিধায় ফেলে, আমাদেরকে বিরূপ প্রতিক্রিয়ার দিকে ঠেলে দেয়, তখন আমরা সেটিকে বলব দুর্যোগ। আর প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রকৃতি প্রদত্ত প্রকৃতির উপাদানগুলি যখন, বৃষ্টি, নদী, নালা, সমুদ্র, এগুলো যখন আমাদেরকে খারাপ অবস্থায় ফেলে, যখন আমাদের ক্ষতি সাধন করে, সেগুলোকে আমরা বলব প্রাকৃতিক দুর্যোগ। তো আমরা অলরেডি বলেছি যে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যা আমাদের দেশের অন্যতম একটি প্রাকৃতিক দুর্যোগ, এবং এই বন্যায় আমাদের দেশ কমবেশি প্রতি বছর প্লাবিত হয়ে থাকে। আমাদের দেশ আমরা জানি নদীমাতৃক একটি দেশ। নদীমাতৃক এ দেশে 700 বেশি নদী আমাদের আশ্রয় পৃষ্ঠে আমাদের দেশের উপর দিয়ে বয়ে চলেছে। এর মধ্যে আন্তর্জাতিক নদী রয়েছে অনেকগুলি। এই আন্তর্জাতিক নদীগুলোর উৎস বা আমাদের বেশিরভাগ নদীর উৎসই হলো আমাদের দেশের উত্তরে এবং পূর্বে যে সব দেশ বা অঞ্চল রয়েছে সেগুলো থেকে। বন্যা হলো যখন নদী বা সমুদ্রের জোয়ার ভাটা বা অধিক বৃষ্টিপাত, এগুলোর ফলে যখন অধিক পরিমাণে পানি আমাদের নদী নালা খাল বিলগুলো ছাপিয়ে আমাদের লোকালয়ে চলে আসে, আমাদের রাস্তাঘাট তলিয়ে দেয়, তখন আমাদের যখন আমাদের ফসলের সমস্যা করে, ফসল নষ্ট করে দেয়, সেই অবস্থাটাকে আমরা বলবো বন্যা। এটা অধিক বৃষ্টিপাতের কারণে হতে পারে, উজানের পানির কারণে হতে পারে, সমুদ্রের জোয়ারের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। আমরা এখন দেখব যে এই বন্যা কী কী কারণে হয় এবং বন্যা কত প্রকারের। নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে বন্যার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে বন্যার প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক কারণ
প্রাকৃতিক কারণটাই আসলে প্রধান আর কি। প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমে যে কারণটা চলে আসে, উজানে প্রচুর বৃষ্টিপাত। আমরা হলাম ভাটির দেশ, আমাদের বাংলাদেশ হলো ভাটির দেশ, ভাটির অঞ্চলের দেশ। আমরা ভাটিয়ালি গান শুনি, ভাটিয়ালি গান গাই, আমাদের মন খুব উর্বর। উজানে প্রচুর বৃষ্টি, উজান বলতে আমাদের দেশের উত্তর অংশে, উত্তর অংশের পরে অর্থাৎ হিমালয় পাহাড় আসাম এদিকে যে অংশটা রয়েছে সেদিক থেকে নদীর পানি, পাহাড়ের পানি, বরফ গলা পানি যখন আসে সেই কারণে আমাদের এখানে বন্যা হয়। তার মধ্যে প্রচুর বৃষ্টিপাত যখন হয় উজানে, তখন সেই বৃষ্টির পানিটা আমাদের দেশের উজানের নদীগুলো ধরে আমাদের দেশে সেগুলো চলে আসে। দুই নম্বর কারণ হলো ভৌগোলিক অবস্থান। আমরা ভৌগোলিকভাবে এমন একটি স্থানে আমাদের দেশটি অবস্থিত যেটি ভৌগোলিকভাবে নিচু এলাকা বলতে পারি, অথবা ভৌগোলিকভাবে এটি একটি নদীমাতৃক এলাকা, জলাশয় কেন্দ্রিক এলাকা আমরা বলতে পারি। এই কারণেও আমাদের দেশে বন্যা হয়। মৌসুমি জলবায়ুর প্রভাব, তোমরা জানো যে আমাদের দেশের আবহাওয়া, আমাদের দেশের জলবায়ু অনেকটা এই মৌসুমি বায়ুর প্রভাবে প্রভাবিত হয়, যেটা আমাদের দেশের নর্মালি সমুদ্রের উপর দিয়ে যখন আসে আমাদের দেশের উপরে, তখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে আসে এবং আমাদের দেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে নদী নালা ভরিয়ে দেয়। পরের যে কারণটা সেটি হলো মূল নদীর গভীরতা কম। আমাদের দেশে যে নদীগুলো রয়েছে, আমাদের দেশে যে মূল নদীগুলো পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, কুশিয়ারা, কর্ণফুলী, এই নদীগুলোর ভূগর্ভে ধীরে ধীরে পলি জমে, কাদামাটি জমে এই এটি উঁচু হয়ে এসেছে, যে কারণে এটার পানি ধারণ ক্ষমতা কমে গেছে। এবং কমার ফলে যখন উজান থেকে পানি আসে বা বৃষ্টির পানি আসে, তখন সেটি নদীটি আর এই পানিটাকে ধরে রাখতে পারে না, তার ফলে নদীর কূল ছাপিয়ে পানিটা লোকালয়ে চলে আসে এবং তখন বন্যা দেখা দেয়। শাখা নদীগুলো পলি দ্বারা আবৃত। তোমরা জানো যে নদী পানিগুলো নিষ্কাশন হওয়ার যে রাস্তাগুলি, শাখা নদী অবশ্যই একটি, সেই শাখা নদীগুলিও বিভিন্ন কারণে পানি বহনে সক্ষম নয়, গভীর পলি দ্বারা আবৃত, পলি পড়ে পড়ে সেগুলো অক্ষম হয়ে গেছে। হিমালয়ের বরফ গলা পানি প্রবাহ, তোমরা জানো যে আমাদের দেশের আবহাওয়া বলো আর জলবায়ু বলো অনেকটাই হিমালয় পাহাড় দ্বারা নিয়ন্ত্রিত হয়, অনেকাংশে নিয়ন্ত্রিত হয়। সেই হিমালয় পাহাড়ের গায়ে যে হিমবাহগুলি রয়েছে, যে বরফ খণ্ডগুলি রয়েছে, সেগুলি একসময় গ্রীষ্মের সময় গলে আমাদের দেশের উপর দিয়ে যে নদীগুলো বঙ্গোপসাগরে গেছে হিমালয় পাহাড় থেকে, সেই নদীগুলো বেয়ে সেই ঠান্ডা পানিগুলো আমাদের দেশে চলে আসে, এটি একটা কারণ। জোয়ার ভাটা অবশ্যই একটা কারণ। জোয়ার ভাটা তোমরা তো জানো, জোয়ার এবং ভাটা নদী এবং সমুদ্রে হয়। জোয়ারের সময় যখন সমুদ্রে জোয়ারের পানি যখন নদীতে চলে আসে, সেগুলো নদীগুলো তো আমাদের অগভীর, সেই অগভীর নদীতে যখন চলে আসে সেই পানিটা আমাদের লোকালয়ের মধ্যে চলে আসে এবং একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এবং শেষ যে কারণটা এখানে বলা আছে সেটি হলো ভূমিকম্প। তোমরা জানো ভূমিকম্প আরেকটি প্রাকৃতিক দুর্যোগ। এই দুর্যোগে এটি এমন একটি দুর্যোগ যেটা কোনো পূর্বাভাস থাকে না এবং যেটা অনেক কিছু মেচাকার করে দিতে পারে, একদম ধ্বংস করে দিতে পারে আমাদের জনজীবন, আমাদের বাড়িঘর, আমাদের সম্পদ, আমাদের বিল্ডিং, সমস্ত কিছু। এই ভূমিকম্পের কারণেও যদি ধরো যে এমন হলো নদীগর্ভে ভূমিকম্প হলো বা নদী তীরবর্তী কোনো এলাকায় যদি ভূমিকম্প, তার নিচে যদি ভূমিকম্প দেখা যায়, তখন সেটি থেকেও পানিগুলো দুকুল ছাপিয়ে বন্যা হতে পারে। এরপর আমরা আসবো মানবসৃষ্ট কারণে। তোমরা জানো যে বন্যা হওয়ার জন্য মানবসৃষ্ট কারণগুলি যেমন রয়েছে,
এর বাইরে সরি প্রাকৃতিক কারণগুলি যেমন রয়েছে, এর বাইরে মানবসৃষ্ট কারণও রয়েছে। মানবসৃষ্ট কারণগুলো কি কি আমরা দেখে আসি। নদী অববাহিকায় ব্যাপক বৃক্ষ কর্তন। আমরা জানি যে আমাদের দেশে আয়তনের তুলনায় এখন পর্যন্ত বনভূমির পরিমাণ কম রয়েছে, এবং এই কম থাকার কারণে এটা আমাদের জলবায়ুতে, আমাদের আবহাওয়াতে এক ধরনের বিরূপ প্রভাব ফেলে। উপর এর বাইরেও যদি আমরা, আমাদের গাছ তো এমনিতেই কম, এর বাইরেও যদি আমরা গাছ, নদী তীরে যে গাছগুলো রয়েছে যেগুলো নদীকে সুরক্ষা দিতে পারে, নদীর প্রবাহকে সুরক্ষা দিতে পারে, আমাদেরকে বন্যা থেকে কিছুটা বাঁচাতে পারে, সেই গাছগুলো ব্যাপক হারে নির্বিচারে যখন কেটে ফেলা হয়, সেই গাছগুলো কাটার ফলে মাটি, সেখানকার মাটি নরম হয়ে যায়, তীর ভেঙে যায় এবং বাঁধ ভেঙে তখন বা উঁচু স্থান ভেঙে নদীর পানি আমাদের লোকালয়ে চলে আসে। গঙ্গা নদীর উপর নির্মিত ফরক্কা বাঁধ, আমরা এটা একটা হট টপিক। আমরা জানি যে আমাদের নদীর, আমাদের গঙ্গা নদীর, আমাদের দেশে বলে যেটাকে পদ্মা, এই পদ্মা নদীর ভারতীয় অংশ যেটা গঙ্গা, সেখানে ভারত সরকার একটি ব্রিজ নির্মাণ করেছে তাদের সুবিধার জন্য। তারা ব্রিজটা দিয়ে পানি আটকিয়ে তাদের সুবিধা মতো যেন তাদের দেশে পানি নিতে পারে, এই কারণে তারা একটি ব্রিজ নির্মাণ করেছে, বাঁধ নির্মাণ করেছে সেখানে, সেইটা হলো ফারাক্কা বাঁধ। সেই বাঁধ যখন তাদের প্রয়োজনে, প্রয়োজনের বাইরের পানি, অতিরিক্ত পানিগুলো যখন ছেড়ে দেয় আমাদের দেশে, একসাথে অনেক পানি এসে আমাদের নদীর ধারণ ক্ষমতার বাইরে যখন পানি চলে আসে, তখন সেই পানি দুপুর ছাপিয়ে আমাদের দেশে বন্যা দেখা দেয়। অন্যান্য নদীতে নির্মিত বাঁধের প্রভাব, এরকম আরও অন্যান্য যে আমাদের আন্তর্জাতিক নদীগুলো রয়েছে সেগুলোতে এবং আমাদের দেশের অভ্যন্তরে নদীগুলোতে বিভিন্ন রকম যে বাঁধ রয়েছে সেগুলোর কারণে অনেক সময় বন্যা দেখা দিতে পারে। কেননা বাঁধ সবসময় পানির প্রবাহকে বাধাগ্রস্ত করে, যখন সেটা বাধা পাবে সেটা তখন দিক পরিবর্তন করে লোকালয়ে ঢুকে যেতে পারে, অন্য কোনো স্থানে চলে গিয়ে বন্যা দেখা দিতে পারে। এরপরে আসি আমরা অপরিকল্পিত নগরায়ন। তোমরা জানো এই নগরায়ন বিষয়টা এখন একটা আধুনিক বিষয়। শহর বা নগরায়ন, নগরায়ন বলতে আমরা গ্রাম বা নতুন নতুন শহর তৈরি করার যে এটা প্রবণতাটা, এটাকেই বলা হয় নগরায়ন। নগরায়নের ফলে তো অবশ্যই গাছ কেটে ফেলতে হবে, সেখানে নতুন নতুন রাস্তাঘাট হবে, নতুন নতুন বিল্ডিং হবে, কাজেই গাছ কেটে ফেলা হয়, জলাভূমি ভরাট করা হয়, ইত্যাদি কারণে আমাদের দেশের জলবায়ুতে প্রভাব পড়ে এবং আমাদের দেশে বন্যা দেখা দেয়। এরপরে আমরা আসি যে বন্যা কত রকমের হতে পারে, বন্যা নর্মালি কত রকমের হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে বন্যার ক্লাসিফিকেশন একটা দেওয়া আছে, বন্যা কত রকম হতে পারে। দেখো বন্যা সাধারণত তিন প্রকারের হয়ে থাকে, একটা হলো ঋতুভিত্তিক, একটা হলো আকস্মিক বন্যা, একটা হলো ঝড়ফাটা জনিত বন্যা, সিজনাল বন্যা একটা হতে পারে। দুই নম্বর হলো আকস্মিক বন্যা, এটাকে ফ্লাশ ফ্লাড বলা হয়, হঠাৎ করে একটা বন্যা হতে পারে। ঝড়ফাটা জনিত বন্যা, সমুদ্র বা নদীর সাথে রিলেটেড একটি জিনিসটা, তিন ধরনের বন্যা হতে পারে। ঋতুভিত্তিক মানে আমরা তো জানি বর্ষাকালে আমাদের দেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এবং এই বৃষ্টিপাত যখন আমাদের নদী নালা খাল বিল যখন আর ধরে রাখতে পারে না, তখন সেগুলো উঁচু স্থানে চলে যায় এবং আমাদের জনজীবনে দুর্ভোগ বয়ে নিয়ে আসে। যেমন আকস্মিক বন্যা, এই ধরনের বন্যা সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায়, পাহাড়ি এলাকায় হঠাৎ করে এক ধরনের বন্যা দেখা দিতে পারে, আকস্মিক বন্যা। একটু চাটকে, এটা হলো তোমার
আকস্মিক বন্যা। এরপরে জোয়ারভাটা জনিত বন্যা, এটা সাধারণত নদী সমুদ্রের মোহনা বা সাধারণত সমুদ্র উপকূলবর্তী এলাকায় হয়ে থাকে আর কি, এই জোয়ারভাটা জনিত বন্যা। এবং আমাদের দেশে এই তিন ধরনের বন্যার প্রত্যেকটিই কিন্তু দেখা দেয় এবং প্রত্যেকটাই আমাদের দেশের মানুষের জনজীবনে দুর্ভোগ বয়ে নিয়ে আসে। আমরা এখন দেখব যে বন্যা আমাদের জীবনে অনেক সমস্যার সৃষ্টি করছে, অনেক ঝামেলার সৃষ্টি করছে, আমাদের অর্থনীতি ধ্বংস করছে, আমাদের জনজীবন বিপর্যস্ত করছে, আমাদের ক্ষেতের ফসল নষ্ট করছে। তো এই বন্যা নিয়ন্ত্রণের নিশ্চয়ই কিছু উপায় রয়েছে, সেই উপায়টি আমরা এখন দেখে আসি যে সেই উপায়টি কেমন হবে। বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা, বন্যা নিয়ন্ত্রণের প্রথম যেটা ধরা হয়েছে সাধারণ বা জেনারেল ব্যবস্থাপনা। সাধারণ ব্যবস্থাপনা, সাধারণ ব্যবস্থাপনাটা কেমন? এক হলো সাধারণ ব্যবস্থাপনার মধ্যে কি কি করতে পারি আমরা, কি কি করলে আমরা বন্যাটাকে বন্যার ক্ষয়ক্ষতিটা থেকে বেরিয়ে আসতে পারি বা বন্যার প্রকোপটা কমাতে পারি, সেটা হলো স্থানান্তরযোগ্য বসতি। যেসব এলাকায় বন্যাপ্রবণ এলাকা রয়েছে আমাদের দেশে, সেগুলোতে বন্যা সহ্য করতে পারে বা বন্যাতে টিকে থাকতে পারে বা সেখান থেকে স্থানান্তর করা যায় সেই বাড়িঘরগুলো, সেরকম বাড়িঘর তৈরি করে বসবাস করতে হবে। এরপর নদীর তীরে ঘন জঙ্গল সৃষ্টি। আমরা জানি যে জঙ্গল যদি কোথাও সৃষ্টি করা যায়, জঙ্গলের যে শেকড় থাকে সেই শেকড় মাটিকে আঁকড়ে ধরে থাকে, মাটি শক্ত হয়ে থাকে এবং সহজে নদীর তীর ভাঙে না এবং নদীর পানি সেখান থেকে ছাপিয়ে চলে আসতে পারে না। এটা আরেকটি অন্যতম উপায় যে নদীর তীরে যদি ঘন জঙ্গল আমরা সৃষ্টি করতে পারি তাহলে আমরা বন্যা হয়তো ঠেকাতে পারবো না কিন্তু বন্যার প্রকোপ কিছুটা কমাতে পারবো। এরপর নদী শাসন ব্যবস্থা নিশ্চিত করা। নদী শাসন করে কিভাবে? নদী শাসন অর্থাৎ নদীকে তার গতিপথ ঠিক রাখতে, নদী যেন তার গতিপথে ঠিকভাবে চলতে পারে, এজন্য নদীর গর্ভে যেসব পলিমাটি আছে সেগুলো যদি আমরা তুলে আনতে পারি, নদীর দুপাশে যদি উঁচু বাঁধ, শক্তিশালী বাঁধ দিয়ে আমরা পানির আশাটাকে আটকাতে পারি, এটাকে বলে নদী শাসন। নদীকে তার ঠিকঠাক পথে চলতে দিতে হবে, এটি একটি কারণ। এরপর হলো পূর্বাভাস সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়ন করতে হবে। আমরা জানি যে পূর্বাভাস বা সতর্কীকরণ এসব দুর্যোগের ক্ষেত্রে অনেক কাজ দিতে পারে। যেমন ধরো আমরা যদি আজকে জেনে যেতে পারি যে আগামী সপ্তাহে একটা বড় ধরনের বন্যা হতে পারে, তখন আমরা সে বন্যার ক্ষয়ক্ষতি যেন কমিয়ে আনতে পারি, আমাদের যেসব সম্পদ রয়েছে সেগুলো যেন রক্ষা করতে পারি, সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। এটা এজন্য আমাদের দরকার পূর্বাভাস, সতর্কীকরণ। সেটা আবহাওয়া অধিদপ্তর থেকে হতে পারে, সেটা আমাদের সরকারের পক্ষ থেকে জনগণকে জানিয়ে দেওয়া হতে পারে। এরপর পুকুর, নালা, বিল প্রভৃতি খনন করা। তোমরা জানো সবাই যে পুকুর, নালা, বিল এগুলো পানির আধার আমাদের দেশে। এইসব জায়গায় যদি পানি ভালো করে জমিয়ে রাখতে পারি আমরা, তাহলে সেটা অন্য সময় কাজে লাগানো যাবে, প্লাস আমাদের যে পানির যে অতিরিক্ত পানিটা সেটা একটা ধরে রাখার মতো একটা জায়গা থাকলো আমাদের, তাহলে আর অতিরিক্ত নদী ছাপিয়ে যে অতিরিক্ত পানিটা আমাদের আসবে বা বৃষ্টির যে অতিরিক্ত পানিটা আমাদের থাকবে সেটি নিয়ে আমাদের বন্যার মতো পরিস্থিতি আর নাও পড়তে হতে পারে, হয়তো পড়লেও সেটা অল্প পরিমাণে হতে পারে। এরপরে বন্যা মোকাবেলায় প্রশাসনিক কাঠামো গড়। বন্যা মোকাবেলায় যদি একটা প্রশাসনিক টিম থাকে আমাদের সরকারের পক্ষ থেকে বা স্থানীয় সরকারের পক্ষ থেকে যদি এ ধরনের টিম থাকে, অর্থাৎ যেসব এলাকায় বন্যা বেশি হয়, বন্যাপ্রবণ এলাকাগুলোতে এরকমের একটা টিম যদি প্রস্তুত থাকে, তাহলে সেই টিম সবসময় মনিটরিং করতে পারবে যে বন্যা এলে এখানকার কী কী ক্ষতি হতে পারে, সেই জিনিসগুলো নির্মাণ করা, সেই জিনিসগুলো মেরামত করা, এই ধরনের কাজগুলো করে মানে এই টিম
অথবা স্বেচ্ছাসেবক টিম যদি রেডি থাকে সবসময়, এই টিমগুলো বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে কাজ করতে পারে। এরপরে যদি আমরা আসি শ্রমসাধ্য ও ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনা, এটি আসলে ব্যয়বহুল। আমাদের দেশ উন্নয়নশীল দেশ, আমাদের দেশের অর্থনীতিকে যদি আমরা চাঙ্গা চাই, ধরে রাখতে চাই ঠিকঠাকভাবে, তাহলে আমাদের আমাদের যে ই রয়েছে, আমাদের যে খাল বিল নদীনালা রয়েছে, এগুলোকে আমাদেরকে শাসন করতে হবে, এগুলোকে ঠিকঠাকভাবে চলতে দিতে হবে। এগুলো যদি আমাদের অর্থনীতির ক্ষতি করে, তাহলে আমাদের দেশ আরও পিছিয়ে যেতে পারে। এরপরে যে যেটিতে আসবো আমরা, সেটা ড্রেজারের মাধ্যমে নদীর নাব্যতা ঠিক রাখা। নদীর নাব্যতাটাকে যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, তাহলে নদীর নাব্যতা অর্থাৎ নদীর পানিটা যদি ঠিকঠাক বয়ে যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর নতুন করে বন্যা হওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ পানিটাকে ঠিকঠাকভাবে চলতে দেওয়ার জন্য ড্রেজারের মাধ্যমে অর্থাৎ খননের মাধ্যমে নদীর গর্ভ থেকে পলিমাটি বালিমাটিটাকে তুলে নেওয়া। এরপরে সন্নিহিত স্থানে জলাধার নির্মাণ করা, এরকম চলতে চলতে নদী চলতে চলতে একটা হঠাৎ একটা পাকা জায়গায় চলে গেছি, ওই জায়গাটায় যদি আমরা একটা কৃত্রিম জলাধার তৈরি করে দিতে পারি, তাহলে ওই ওই যে পানির যে স্রোতটা, পানির যে প্রবাহটা আমাদের অন্য জায়গায় যাওয়ার সম্ভাবনা কম, নদী ছেড়ে লোকালয়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে, পানিটা সেখানে কৃত্রিমভাবে আমরা সংরক্ষণ করতে পারব। ভারত থেকে আসা পানিকে বাঁধের সাহায্যে নিয়ন্ত্রণ ও নিষ্কাশন করা, ভারত থেকে আমাদের বন্যার অন্যতম কারণ কিন্তু ভারত থেকে আসা পানি, তোমরা জানো সবাই। এই ভারত থেকে আসা পানিটা যদি আমরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারি, যেমন ধরো আমরা যদি আমাদের সীমানার কাছে যদি শক্তিশালী বাঁধ নির্মাণ করতে পারি, আমাদের সীমানার ভিতরেও যদি আমরা সুইস গেট টাইপের কোনো স্থাপনা নির্মাণ করতে পারি, এই ধরনের স্থাপনার মাধ্যমে আমরা সেই পানিটাকে আমাদের দেশে ঢুকতে বাধা দিতে পারি। সমুদ্রের পানির অনুপ্রবেশ বন্ধ করা, তোমরা জানো যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় যেসব জনগণ, যেসব মানুষ আমাদের দেশের বসবাস করে, সেসব মানুষ কিন্তু এটা নিয়ে, এই সমুদ্রের পানি নিয়ে এক ধরনের বিব্রতকর অবস্থায় পড়ে। তাদের ফসল, জমি লবণাক্ত পানির কারণে নষ্ট হয়ে যায়, তাদের চিংড়ির ঘের অনেক সময় ভেসে চলে যায়, মাছের ঘের অনেক সময় ভেসে চলে যায়। তো এই ধরনের সিচুয়েশন থেকে যদি তারা বাঁচতে চায়, তাদেরকে যদি আমাদের দেশের ওইসব লোককে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সমুদ্রের পানি যাতে প্রবেশ করতে না পারে, জোয়ারে, বিশেষ করে জোয়ারের সময় জোয়ারের পানিটা যেন প্রবেশ করতে না পারে, তাকে বাধা দেওয়া। তাহলে বাধা দেবো আমরা কীভাবে? বাধা দেওয়ার উপায় রয়েছে, কাঠামোর মাধ্যমে সেই বাধা দেওয়ার নিয়ম হলে সেখানে আমরা বাঁধ নির্মাণ করতে পারি, সেখানে একইভাবে সুইস গেট নির্মাণ করতে পারি, আমরা ওরকম উন্নত শক্তিশালী কাঠামো নির্মাণ করতে পারি। এরপর আরেকটা পদ্ধতি আছে বন্যা নিয়ন্ত্রণ করার, সেটি হলো সহজ প্রকৌশলগত ব্যবস্থাপনা। আমাদের এটা ভাবে ডিসকাস করছে, সহজ প্রকৌশলগত ব্যবস্থাপনাগুলি কি? নদীর দুই তীরে বেড়ি বাঁধ দিয়ে পানির উপচে পড়া রোধ করা। যদি নদীর দুই তীরে আমরা বেড়ি বাঁধের একটা টাইপ আর কি, এটা বেড়ি বাঁধ দিই, তাহলে নদীর পানিটা যখন ঢেউ হবে বা বেশি হবে, সেটা উপচে পড়া আমরা রোধ করতে পারি। দুই হলো সর্বত্র বনায়ন করা, এটা তো আমরা অলরেডি বলেছি যে বনায়নের মাধ্যমে আমরা বন্যাকে ঠেকিয়ে রাখতে পারি, বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারি। রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে পরিকল্পিত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, আমাদের দেশে
রাস্তাঘাটগুলো এর আগে আগে থেকে একটু অপরিকল্পিতভাবে তৈরি। রাস্তা আছে, কিন্তু আমাদের রাস্তার বৃষ্টির পানি যাওয়ার মতো ড্রেন বা এরকম খাল নাই। তো সেই ক্ষেত্রে হয় কি, আমাদের রাস্তার মধ্যে পানি জমে যায়। এটা একটা জলাবদ্ধতার বা বন্যার, এরকম যদি অনেক বৃষ্টিপাত হয় তখন এরকম বন্যার মতো একটা পরিস্থিতি আমাদের সামনে চলে আসে। প্রবল বন্যা প্রবল এলাকায় আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করা। তোমরা জানো আশ্রয় কেন্দ্র, এই শেল্টার যেগুলো আর কি, সেগুলো ওই দুর্যোগকালীন সময়ে অনেক কাজে দেয়। যেমন যদি সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশাল বড় একটা ঘূর্ণিঝড় হয়, তো লোকজনকে বাড়িঘর থেকে নিরাপদ আশ্রয় নিয়ে আসতে হয়। নিরাপদ আশ্রয় নিয়ে আসলে তাদের জীবন, তাদের যে প্রয়োজনীয় সম্পদ সেগুলো রক্ষা করা সম্ভব। তেমনিভাবে আমাদের দেশেও যে যেসব এলাকায় প্রচুর অর্থাৎ বেশি বন্যা দেখা দেয়, সেসব এলাকায় যদি এরকম আশ্রয় কেন্দ্র নির্মাণ করে রাখা যায় বা রাখা হয়, তখন আমাদের দেশের ওইসব এলাকার বন্যাপ্রবণ এলাকার মানুষের ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়। শহর রক্ষা বাঁধ নির্মাণ করা। তোমরা যদি দেখো আমাদের দেশের অনেক শহরে কিন্তু শহর রক্ষা বাঁধ অলরেডি রয়েছে। সেটি রাজশাহী বলতে পারো, চিটাগাং বলতে পারো, চট্টগ্রাম বলতে পারো। সেগুলো রাজশাহীতে যেমন পদ্মার পানি যেমন ঢুকতে না পারে, সেজন্য বাঁধ দেওয়া হয়েছে। বাঁধ উঁচু বাঁধ এবং বাঁধের নিচে খুব মনোরম দৃশ্য দেখা যায়। এরকমভাবে চিটাগাংয়েও শহর রক্ষা বাঁধ রয়েছে, যেন সমুদ্রের পানি সেখানে ঢুকতে না পারে বা ক্ষয়ক্ষতি করতে না পারে। তো এই গেল আমাদের বন্যার, বন্যা যেহেতু আমাদের জাতীয় জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে খুবই এটি সমস্যার বিষয়। তো বন্যার কীভাবে মোকাবেলা করতে পারি আমরা, বন্যাকে কীভাবে আমরা বন্যা প্রশমন করতে পারি, সেগুলো আমাদের প্রত্যেকেরই অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের তো অবশ্যই প্রত্যেকেরই জানা জরুরি, এবং জেনে সেই অনুযায়ী আমরা আমাদের দেশের সম্পদের ক্ষয়ক্ষতি, আমাদের জীবনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারি। নিশ্চয়ই তোমরা এ পর্যন্ত যতটুকু বলা হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ভালো থেকো সবাই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।